মানুষের জয়েন্ট বা যে অস্থি সন্ধিগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে হয় এবং অনেক সময় এই জয়েন্টগুলো বা আমাদের অস্থি সন্ধি বলে থাকি সেগুলো এমন অবস্থায় হয়ে যায় সচলতা আর থাকে না যে কথাটি বারবারই বলতে চেষ্টা করি আমি লাইফ ইজ মুভমেন্ট মুভমেন্ট ইজ লাইফ সেখানে যদি একটা মানুষ হাঁটতে না পারে চলতে না পারে স্বাভাবিক কাজে বাধাগ্রস্ত হয় তাহলে সে আর হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং সে আর নিজেকে নিয়ে তখন মনে করে আমি সমাজের একটা বোঝা সংসারে একটা বোঝা সুতরাং আমি আর কিছু আমাকে দিয়ে হবে না কিন্তু বর্তমান যুগে অনেক আধুনিক ব্যবস্থাপনা এসেছে সেজন্যই এমনকি যদি কোনো জয়েন্ট নষ্ট হয়ে যায় আঘাতজনিত কারণে বয়সের কারণে এই যে হাঁটু ব্যথায় আমরা এমনকি বিশ্রামেও ব্যথা হচ্ছে ওজন বেড়ে গেছে ওজন কমাতে পারছেন না তখন আমাদের হাঁটু পরিবর্তন করা ছাড়া আর কোনো রাস্তা থাকে না এইভাবে হাঁটু কোমর অন্যান্য শোল্ডার অ্যাঙ্কেল এবং অন্যান্য ছোটো ছোটো জয়েন্টগুলো পর্যন্ত হাতের রিপ্লেস করা যায় কনুই থেকে শুরু করে এখন ব্যাপকভাবে এগুলো পরিচয় মানে চলে আসছে করা হচ্ছে আমাদের দেশে আমরা হিপ নি বা কোমর এবং হাঁটু প্রচুর পরিমাণে পরিবর্তন করছি তার মানে এই নয় যে আমরা একদম কেটে ফেলে দিচ্ছি তা কিন্তু নয় আমরা আমাদের কোমরের শুধুমাত্র সামান্য একটু জায়গায় আমি যেমন দেখাতে পারি এখানে এই যে শুধু যেটুকু নষ্ট জায়গা সেটুকুই আমরা ফেলে দিয়ে এভাবে মাঝখানে একটি সাদা যে জিনিসটা রয়েছে যার নাম হলো কার্টিলেজের মতো যেটা আমাদের হাড়টি নরম থাকে সেটা একটি এখানে পলিইথাইলিন বলে আমরা দেই আর বাকিটা পাতলা এরকম মেটাল ইন বিটুইন মধ্যে থাকে যেগুলো অনেক কস্টলি টাইটেনিয়াম কোবাল্ট ক্রোম অনেক অক্সিনিয়াম এ ধরনের দামি মেটাল ব্যবহার করা হয় যেগুলো আমাদের শরীরের প্রতি ক্ষতি করে না এরা 20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত এদের লঞ্জিভিটি এবং তারা ভালো কাজ করে এবং এগুলো নিয়ে মানুষ চলাফেরা করে স্বাভাবিকভাবে ভুলে যায় 15 বছর 20 বছর পরেও মানুষ তার ভুলে গেছে তার জয়েন্ট রিপ্লেস করা হয়েছে বিশেষ করে এই যে হাঁটুর জয়েন্ট আমরা রিপ্লেস করছি এখানে দিন রাত এবং আমাদের অনেক ভালো ঠিক তেমনি আমাদের কোমরেরও আমরা এভাবে আমাদের যে কোমরের জয়েন্ট এটিও আমরা বদলিয়ে দিচ্ছি এখানে দেখা যাচ্ছে যে এই আমাদের কোমরের যে উপরের অ্যাসিটাবুলাম বলি আমরা সেটিকে পরিবর্তন করে দিয়ে এখানে লাগিয়ে দিয়েছি আবার যে নিচের অংশ আছে উরুর হাড়টি যেটা যেটাকে আমরা ফিমার বলে থাকি সেটিকেও আমরা ভিতরে ঢুকাই দিচ্ছি একটা ইমপ্ল্যান্ট মাঝখানে থাকতেছে এবং স্বাভাবিক সে সব কিছুই করতে পারে এবং এত ভালো যে এদের আর কোনো ঝামেলা হয় না এরা স্বাভাবিক সব কিছুই করতে পারে ঠিক তেমনি আমরা আসলে আমি বলবো এটা খুব বেশি বড় না আমাদের এটি হলো নিচের জয়েন্ট এইভাবে আমাদের এই যে জয়েন্টটি নষ্ট হয়ে যায় ঠিক এখানে যে যে কাটলেস থাকে সেটি নষ্ট হওয়ার জন্যই আস্তে আস্তে পাটি বেঁকে যাচ্ছে এইভাবে ভেতরের দিকে বেঁকে যায় এবং মানুষ হাঁটতে পারে না বসতে পারে না তার স্বাভাবিক কাজে খুব বাধাগ্রস্ত হয়ে থাকে তখনই আমরা সামান্য 1.5 সেন্টিমিটার মতো একটু যেটুকু কাটা দরকার ওইটুকু আমরা এখানে ফেলে দিয়ে আর্টিফিশিয়াল যে একটু আগে দেখালাম সেটি আমরা ওখানে বসিয়ে দিই এবং সে এভাবে ভাঁজ করা থেকে শুরু করে সব কিছুই করতে পারে এটি হলো নি রিপ্লেসমেন্ট কিন্তু তাই বলে নিটাকে পুরো ফেলে দেওয়া হয় না সমস্ত স্ট্রাকচারগুলোকেই রাখা হয় এবং আমরা শুধুমাত্র যেটুকু নষ্ট জায়গাটুকু ওইটুকুই প্রতিস্থাপন করে থাকি কোমরের বা হিপ জয়েন্ট যেটি এটি হিপ এটিও নষ্ট হয়ে যায় সেটি ওই জন্যই আমরা উপরে সকেটটা এখানে বানিয়ে দিই আরেকটা এইটাকেও আর্টিফিশিয়াল বা কৃত্রিমভাবে লাগিয়ে দিলে পুরো মুভমেন্ট করতে পারে এবং সে বসা চলা স্বাভাবিক সব কিছুই করতে পারে এমনকি সে নামাজেও যেতে পারে আমরা সে বলি থাকি যে নিচে কম বসবেন তাই বলে এই নয় যে সে সব কিছুই করতে পারে না শুধুমাত্র তাকে সাহস এবং তাকে প্রতিনিয়ত ব্যায়ামের মাধ্যমে পেশিগুলোকে শক্তিশালী রাখতে পারলে সে এই জয়েন্ট রিপ্লেস করেও কোমর এবং হাঁটু ভালো রেখে স্বাভাবিক সব কিছু করতে পারে এছাড়াও শোল্ডার জয়েন্ট আমরা রিপ্লেস করি কোনোই আসছে কোনোই এখানে কোনোই জয়েন্টও রিপ্লেস করা হয়
সেটি এখনো প্রচুর পরিমাণে প্রচলিত হয়নি, কিন্তু এটিও আমাদের এক সময় চলে আসবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং কথা বলার জন্য। মাই টিভিকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের এই ধরনের ইনফরমেশন তথ্য আমাদের জাতির কাছে মানুষের কাছে তুলে ধরবেন, যাতে আমাদের স্বাভাবিক মানুষরা দেশের বাইরে যেতে না হয়, এদেশেই তারা চিকিৎসা পায়, এবং আমাদের চিকিৎসকরা, নার্সরা, আমাদের অন্য অন্য ভাই বোনরা যারা এর সঙ্গে জড়িত, ফিজিওথেরাপিস্টরা, সবাই মিলে আসুন, আমরা একসাথে কাজ করি এবং দেশটিকে সুন্দরভাবে সুন্দর স্বাস্থ্যবান জাতি হিসেবে গড়ে তুলি। ধন্যবাদ।